আসসালামু আলাইকুম, শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, ক্রিকেট ইজ এ গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনিটিজ, বা ক্রিকেট গৌরব বা অনিশ্চয়তার খেলা। এই কথাটা আমরা ক্রীড়া ভাষ্যকাররা খুব চর্চা করি, খুব ঘন ঘন বলি, কিন্তু তাই বলে এতটাই কি গৌরবময় অনিশ্চয়তায় ঢাকা? মিরপুরে তো আজকে টর্নেডো বয়ে গেল। নিজাত মাসুদ তিনটা উইকেট তুললেন, জাহির খান এবং ইয়ামিন আহমেদ জায় একটা, শেষের পাঁচটা উইকেট লিটারেলি 23 বলের মধ্যে পড়ে গেল 10 রান তুলতে বাংলাদেশের। তো এটাকে টর্নেডো বা ঘূর্ণিঝড় মানে কি বলবেন আপনি, যে কোনো আয়লা যে কোনো নামে উপাধি দিতে পারেন। মুশফিকুর রহিম, মেহেদি হাসান, মিরাজ স্বীকৃত দুই ব্যাটার চট জলদি চলে গেলেন এই দ্বিতীয় দিনের আর্লি মর্নিং। এতটাই কি বিষধর বোলিং ছিল নিজাত মাসুদের কাছ থেকে যে আনপ্লেয়েবল হয়ে গেল, খেলাই যাচ্ছে না? কি অসাধারণ বোলিং, কি অসাধারণ বাউন্স ব্যাক! আমি বলবো যে এইটাই হচ্ছে একেবারে রিভার্স টার্ন করলো আফগানিস্তান দল। গতকাল একটা দল মাত্র 5 উইকেট হারিয়ে 362 করেছে 79 ওভারে, ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের অনুকূলে, এইরকম শিরোনাম করেছিলাম। সেই দলটা দ্বিতীয় দিন প্রথম সেশনে ব্যাট করতে এসে একেবারে গর্তে লুকিয়ে গেল, আর প্রতিপক্ষ দাপটের সাথে লড়াই করে বেরিয়ে এলো বাঘের মতো, সিংহের মতো। এবং বলা হচ্ছে যে 7 ওভারের মধ্যে 20 রান দিয়ে 5টা উইকেট নিয়ে নিল এই দ্বিতীয় দিনের প্রথম সকালে। সো ইটস এ আয়লা, ইটস এ টর্নেডো, অ্যান্ড ইটস এ মিরাকল বাই আফগান বোলার্স। মানে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের লেজার ব্যাটারদের এবং লোয়ার মিডল অর্ডারের। মুশফিক একটা বিউটি অফ এ ডেলিভারিতে নিক হয়েছেন, সেটা ঠিক আছে। মেহেদি, মিরাজ এবং অন্যান্য টেইলেন্ডাররা ব্যাটই ধরতে জানবেন না, মানে এই বিষয়টা একেবারে অ্যাবসার্ড। আমরা তো এই এরিয়াতে অনেক কাজ করেছি। নিজাত মাসুদ আমার মনে হয় শান্তকে ছাপিয়ে ম্যাচের আলোটা পুরোপুরি নিজের দিকে করে নিলেন, অন্তত দ্বিতীয় দিনের শুরুটা। 5টা উইকেট নিলেন এবং এই 79 রান দিয়ে তিনি 5টা উইকেট পেয়েছেন। ইয়ামিন আহমেদ জায় তিনি 39 রানে 2টো উইকেট, রহমত শাহ, আমির হামজা এবং জাহির খান প্রত্যেকেই একটা করে উইকেট পেয়েছেন। ফল অফ উইকেটস দেখেন, 673 রানে 6ষ্ঠ উইকেট পড়ল, 375 রানে 7ম উইকেট, 375 রানেই 8ম উইকেট, 377 রানে 9ম উইকেট এবং 382 রানে অল আউট বাংলাদেশ। 362 থেকে 382 মানে 20 রান, শেষের 5 উইকেট নাই, খেলা হলো আজকে 7 ওভার 42 বল। এবং আমরা যদি দেখি যে শেষ 23 বলে 5টা উইকেট পড়েছে, এই সময় 10টা রান উঠেছে। সো মানে দিস ইজ অল অ্যাবাউট ক্রিকেট। ক্রিকেট কত রং পাল্টায়। তার আগে প্রথম দিন শান্ত জয়ের 212 রানে সেই কাব্যিক পার্টনারশিপ, একটা পার্টনারশিপ পুরো ম্যাচে বাংলাদেশকে নিয়ন্ত্রণ এনে দিয়েছিল, কিন্তু এখন বলা যাচ্ছে না যে এই ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের, বরং এই ম্যাচ ইভেনলি ব্যালেন্স হয়ে গেল। এবং যে ধরনের 7 ওভারের মধ্যে প্রতিপক্ষের শেষ 5টা উইকেট তুলে নিয়ে, মানে এত দ্রুত র্যাপ আপ দ্য টেইল, অবিশ্বাস্য অবিশ্বাস্য ভাই। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডও তো এত দ্রুত প্রতিপক্ষকে গুড়িয়ে দেয় না, মানে ইন টার্মস অফ নাম্বার অফ বলস এত কম বলের মধ্যে গুটিয়ে দেবে, 5টা উইকেট তুলে নেবে 23 বলের মধ্যে, হাউ কামস? 50-60 বল লাগবে অন্তত 5টা উইকেট তুলতে, আমাদের রান না উঠুক, কিছু তো সময় তো ক্ষেপণ হতো। টেস্ট ম্যাচ ক্রিকেট বাংলাদেশ 382 রানে অল আউট হলো, খেললো মাত্র 86 ওভার, 4.46 হারে রান তুললো। সো এইটা টেস্ট ম্যাচ ক্রিকেট হলো না, ফাইনালি হলো না। এখন বোলাররা যদি লড়াই ফিরিয়ে আনতে পারে, লড়াই টিকিয়ে রাখতে পারে, প্রথম ইনিংসে এইরকম অনুকূল একটা ডিসেন্ট স্টার্টের পর 450-500 রান করতে না পারায় সিম্পলি ফেইলিয়ার ফ্রম বাংলাদেশ ব্যাটিং ইউনিট। দেখা যাক বোলাররা যোগ্য জবাব দিয়ে লড়াইটা জমিয়ে তুলতে পারে কিনা মিরপুরে একমাত্র টেস্টে আফগানিস্তান বাংলাদেশ সিরিজে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং যারা ভুল করেছে তারা যেন দ্বিতীয় ইনিংসে নিজেদেরকে শুধরে নিয়ে ব্যাটিংয়ে আসে। থ্যাংক ইউ।